হে এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে চিকেন তন্দুরি। এই চিকেন তন্দুরি আপনারা তো জানেন একটি খুবই পপুলার স্টেটার রেসিপি, এটি কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম মজার মজার রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল ঘন্টাটি অবশ্যই প্রেস করবেন। তো চলুন পুরো প্রসেসটি দেখে নিন। চিকেন তন্দুরি বানানোর জন্য আমি এখানে 600 গ্রাম ওজনের দুটো লেগ পিস নিয়েছি, ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে একটু চিড়ে নেব, তাহলে ম্যারিনেট করার সময় মশলাগুলো ভিতরে ভালোভাবে যাবে। এভাবে করে কেটে নিতে হবে। প্রথমে আমি চিকেনগুলোকে লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে একটু মাখিয়ে নেব। এই কাজটা হাত দিয়ে করলেই ভালো হয়, তাহলে চিড়ে নেওয়া অংশ মধ্যে ভালোভাবে লাগবে। লবণ দিয়ে দিলাম, একটু সময় নিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে মাখিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। চিকেন ম্যারিনেট করার জন্য আমি এখানে 1/2 কাপ টক দই নিয়ে নিলাম। দিয়ে দেব রসুন পেস্ট, আদা পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ, কাসুরি মেথি 1/2 চামচ। অবশ্যই কাসুরি মেথিটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে অ্যাড করব লেবুর রস আর সর্ষে তেল। সমস্ত মশলা এবার হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবারে চিকেনগুলো দিয়ে দেব। চিকেন ম্যারিনেট করার আগে একটা জিনিস খেয়াল রাখবেন, একটু সময় নিয়ে চিকেনগুলো মাখানোর চেষ্টা করবেন, এতে টেস্টটা খুব ভালো আসে। যত বেশি সময় ম্যারিনেট করে রাখবেন তত টেস্টটা ভালো। এভাবে করে চারিদিকে লাগিয়ে নিতে হবে। এভাবে আমি 2 ঘন্টা রেখে দেব। অবশ্যই 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে হবে। এবারে তন্দুরি চিকেনগুলো ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে দেব। একটা জিনিস লক্ষ্য করবেন, আমি আবারও কিন্তু ভালোভাবে মশলার সাথে লাগিয়ে নিচ্ছি। এবারে ফ্রাই করে নেব। একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে ধরে না যায়। ঢাকনা দিয়ে দেব, অপেক্ষা করব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে এলাম। এবারে একটু উল্টে দেব, গ্যাসটা কিন্তু একদমই মাঝামাঝি আছে। মশলাগুলো লাগিয়ে নেব। এভাবে উল্টে পাল্টে মশলাগুলো লাগিয়ে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। প্রায় 5 মিনিট পর ফিরে এলাম। এর মাঝে কিন্তু আমি 2-1 বার উল্টে পাল্টে দিয়েছি, একদম ঝলসে গেছে, এটা কিন্তু পুড়ে যায়নি। আপনারা যখন তৈরি করবেন এর পার্থক্যটা বুঝতে পারবেন। হয়ে গেছে পরিবেশনের জন্য পুরোপুরি কমপ্লিট। তৈরি হয়ে গেল তন্দুরি চিকেন।
জীবনে তো অনেক রকমের তন্দুরি চিকেন খেয়েছেন, একবার এই রেসিপিটা ট্রাই করুন, ঝটপট আজই বানিয়ে ফেলুন। আশা করছি অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম মজার মজার রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল ঘন্টাটি অবশ্যই প্রেস করবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে।